আমরা শেষ পর্যায়ে আদাল হয়ে গেছে, যেহেতু আলহামদুলিল্লাহ চলে যাবো, এখন সবাই লাঞ্চে চলে যাবো আলহামদুলিল্লাহ, সময় চলে গেছে। সময় চলে গেছে, যাও এরপরে দেখতেছি ইনশাল্লাহ। আবদুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ যা হওয়ার হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে বিশেষ করে ওনার মা তো সন্তানের প্রতি, আপনিও তো সন্তানের মা হয়েছেন, জি বাবা হয়েছেন, জি যেহেতু ওনার মা যদি, এর নাম জানি কি, মুক্তা, মুক্তা মা, হয়তো আপনি আসেন বা আপনি না আসেন, যদি চুমা দেয় সন্তানকে মায়া মমতা কইরা, এটা আপনি মন কষ্ট নিয়ে না, যেহেতু ঠিক আছে। ওর মা দিল, কিন্তু ওই এলাকার কোনো মহিলা যদি আমার বুকে হাত দিস, হ্যাঁ ওর খবর আছে, আর আচ্ছা সেটা আমি শৈলে থাকা অবস্থা। আপনি, আমি বলি আপনি হবে একটা কথা বলছেন না, কি বলছেন, যে যারা জিন জাতিকে বিশ্বাস করে না, যারা জিন জাতি সম্পর্কে কোনো কিছু বলে, শুধু হুজুর আপনার নামটি বলে, ঠিক আছে, নামগুলো বলেন, আসর করলে এভাবেই ঠিক হয়ে যাবে। সোজা করে নেবেন, এটা আমারও দরকার, আমিও মনে করি এরকম একটা, না, এভাবে অসম্মান করা তো অধিকার ওদের দিয়ে নেই, তাহলে কেউ দিচ্ছে? আমি তো জিনাদের অপমান করার মতো সাহস ওদের কে দিচ্ছে? ডাইরেক্ট বলে কি, আপনার মানুষ, আপনাদের অপমান করলে গায়ে লাগে, আমাদের লাগে না? অবশ্যই লাগে, কি বলে জানেন, কি বলে জানেন আবদুল্লাহ ভাই, কি কয় বলছে? জিন বলতে কোনো কিচ্ছু নাই, আচ্ছা, এটা কে বলছে? এই আছে আশেপাশে আছে, আশেপাশে না বলেন তো কে বলছে? এটা আমি আপনি বলতেছি, আমি একটু ইয়াটা শেষ করে নেই, হ্যাঁ যাও, তারপরে কয় কি জিন জাতি বলতে কিছু নাই, এগুলো কি বাঘ না পাড়িছে, থাকলে তো তোর লগে দেখা করতাম। তুই হ্যাঁ থাকিস, থাকি তুই থাকিস তোর লগে দেখা করতে আসতো। বুঝছেন, হুজুর আমার তো গিয়ে কোনটা ডাকবেন দেখি মিটা, কিন্তু ওই পুরুষ আনেন না, পুরুষের সাথে একটু সমস্যা বেশি আছে। না, ওই মহিলাটা ওর লগেরটা অনেক খারাপ। এটা সাইজ করবো নাকি আপনি যেটা বলবেন সেটাই? ওর কলে যেটা অনেক বড় হয়ে গেছে, আমার থেকেও বেশি যদি হয়ে থাকে কোনো সমস্যা না। আমারও কিন্তু বোন আছে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। আমি আমার এখানে আসলে আমি কত সুন্দর ভাবে আব্দুল্লাহ ভাইয়ের কথা, ও ভয়ে আসতে চাই না, না ও ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি ওখানে জীব, মনে করেন জিন তো তুমিও আমিও, সমস্যা আমি যে ভালো হয়তো ব্যবহার তুমি করি, মেয়ে জাতের আমি পুরুষ জাতের, সমস্যা নেই। আমি আমি যে ভালো ব্যবহার করছি আমি জিনের সাথে আব্দুল ভাইয়ের লোক, এরকম কোন কবিরাজ করে না সাধারণত, না, আরেকটা হুজুর করছে, কিন্তু ওনারটা আমি সে তাবিজ দিচ্ছে যেটা আমার পছন্দ না। হ্যাঁ আরেকজন আসবেন না ভিতরে, এত মানুষের কোনো প্রয়োজন নাই। আপনি যান, এত মানুষের কোনো প্রয়োজন নাই। ভালো, চোখ বন্ধ করো, ভালোভাবে বলবো, যদি আসো তো আসো, আর যদি না আসো তো খারাপ মনে করলে গায়ে রক্ত এনে ছিঁড়ে ফেলো। আমি কিন্তু খারাপ কম না, সব জায়গায় সব জিনিস চলে না। তাতে আসো, এই যে দুইটা মানুষকে তুমি মনে করো অসম্মান করতেছো, জানো ও ভয় পাইছে অনেক। ভয় পাই তো, আমি বুঝছি ভয় পাই আসলে, আমি প্রথমত এরকম আসিনি, দেখে কে যে কত কথা বলছে ভাই, আমার সম্মানটা পুরো ধুলিশোধ করে দিচ্ছে। যে দেখ, বকা দেওয়ার দরকার নেই। তারপর তো এমন কোনো ব্যক্তি নেই যে আমার এসে সামনে বলতে পারবো যে আসিনি। আমি মানুষ চিনি না, তারপর এসে যে বাতাবাজি করে, হ্যাঁ মনে করেন ঠেকাই তো কোনো সমস্যা না। আসছো নাকি? এই যে আরেকটা রুগী বসে রয়েছে, তার দেখা লাগবো না? হুজুর কিছু মনে করবেন না, আপনার রুগী আমি দেখতেছি। না দেখেন দেখেন, আসো, তোমার দু হইতেছে তুমি মেয়ে বলে, আজকে ছেলে হইলে আর এই সুযোগটা পাইতাম না। কোনো সাউন্ড করি না, সমালোচনা ভালো না, গেটটা একটু ফাঁক কর, একটু ফাঁক করবেন আসার জন্য। আসো, লাইন ক্লিয়ার করো, পুরোপুরি লাইন পাই নাই। লাইন ক্লিয়ার করো, কেউ আসতে বারণ করে দেন। না না না, আসতে বারণ করুন, উনি পুরুষ বলে তো একটু সমস্যা আছে। কি লাগে তাও আসতে দিন। আসো,
এখন কিন্তু আমি দুঃখ দিব, ব্যথা দিব, কিন্তু দিব তোর কতগুলায়, কতগুলো দিস আসে তাকাও, ব্যথা দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। ওই লোক এরকম করতেছে কে? আচ্ছা আপনি গিয়ে বাইরে বোঝানো যায়, কতটাও খারাপ নয়, কথা লাগে যে মারধর করবে এরকম কিছু, একেবারে তাড়াতাড়ি যারা আমার এখানে আসছে উনি মুখে বুঝাবে। আমি খুব সুন্দর ভাষা কথা আসলে তাকাইবা, আমি এমন কোন জিন নাই যে কারোর সাথে খারাপ আচরণ করি, আমি সুন্দর ভাষা বলি, কোন সমস্যা আছে? এটা পাইছো, এটা পাও নাই তখন ছিল কথা বলার সুযোগটা পাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে জাসাকার দান করুক, আল্লাহ আপনাকে নেকায়াত দান করুক, আল্লাহ আপনাকে বাসায় রাখুক। যদি কোনো সময় স্মরণ করি ইনশাআল্লাহ, যেন আপনার কোনো যদি বাবারা যদি কোনো সমস্যা পড়ে একটু দেখে শুনে রাখবেন, আল্লাহ হেফাজতের মালিক। ফোনে তো আপনার সাথে যোগাযোগ করা যাবে, ঠিক আছে? হ্যাঁ যাবে ইনশাআল্লাহ। আর আমার সাথে আমার সামনে যে লুকায় চুরায় কোনো কথা না বল, আপনার সাথে কথা বলতে গেলে আমার সামনেই বলতে হবে, বলতে হবে। দুই নম্বর আবদুল্লাহ ভাই, আপনার কাছে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আমার কাছে কিছু রুগী আসে যে রাত্রে ভয় পায়, রাত্রে অমুক যা ভয় পায়, হাঁটতে গেলে ভয় পায়, রাত্রে স্বপ্নে দেখে, এরা এসে আমাকে বলে যে যে হুজুরে জিনটা হাজির করে দেন। আপনি, আপনার তো জিন জাতি, এই জিন কি হাজির হয় কিনা বলেন, এটা তো হাজির হয় না কখনো না। এটা এই এই সম্পর্কে আপনি, যে আমার এলো রুগের সম্বন্ধে, এই জিনগুলো হাজির হয় না কেন? আসলে কি, যে আমি ওনার সামনে বলি যে জিনটা এদের শরীরে একটা কালেকশন দেয় এরা, ঠিক আছে? আসলে সমস্যা কি জানেন, ওদের মনে করেন সওয়াল করার জন্য ডাকা হয়নি, এক নম্বর, দ্বিতীয়ত কোনো বৈঠকে দেওয়া হয়নি, ওরা আসবে কিভাবে? এটা আমি বুঝে দিতে পারি, আপনি এই বন্ধ জায়গায় কিন্তু আমি আসতে পারছি, এই জিনিসটা বন্ধ না, আমি কিন্তু ঢুকতে পারছি আসতে পারছি, আমার কোনো সমস্যা নেই, কারণ আমার সওয়াল করা আছে, এমনকি আমার বৈঠক দেওয়া আছে, আমি বউর সাথে যে কোনো সময় আসতে পারি, আসতে পারি, লাইন হয়ে গেছে, তাহলে কানেকশন আছে। কিন্তু এই যে যারা ভয় পায়, বাচ্চারা ভয় পায় না, অনেকজনে বাচ্চারা কথা শোনে না, বা রাত্রে ঘুমের ঘরে চিৎকার মারে, বা অনেকজন আছে আসে বন্ধ জায়গায় আসতে পারবেন, ওটা ভালো না, পুরোটাই বন্ধ। আচ্ছা ওটা তো সাউল করা হয়নি, কিভাবে আসবে? আগে পরে এরকম কোন সাউল করছিলেন, বৈঠক দিছেন? সব জিনিস সব জায়গায় ঢুকতে পারে না, আমি কিন্তু তার কম না, তাও আমি আসছি, কারণ আনতে পারবো না, আর যদি আনতে পারি তাহলে কি হইব? আর একটু আগে আসছে, কিন্তু এই হাতে যে আমি ধরছি ও ব্যথা পাইনি, এত জোরে দৌড়ছি, আর হুজুরি এত দৌড়ছে তো কোনো মানুষ ও আসছে, আমি আসতে চাই, আমার কথা বুঝেন, আমি তো আলহামদুলিল্লাহ আনছি, শুনেন, যাক ওইদিকে আমরা কথা যাই। আচ্ছা দাঁড়ান একটা কথা বলতে চাই, ওইখানে আসছে, এখানে আসতে চায় না, এবার না করছে আসেন, হ্যাঁ আমি ঢুকতে পারছি, ও পারছে, ওরকম শক্তিও এখনো হয়নি, দেখবো কিভাবে? সব জিনিসে এতই কোরবান, ও তুমি আর একটু কষ্ট করো, ঠিক আছে? তুমি চোখ, এতো অনেক তার ভাই, চালাকি আমার লোকে করবো না, ব্যথা পাইছ অনেক বেশি, এর আগে পাও নাই কেন? কথা বলবা তুমি, তুমি কথা বলবা, কথা বলবা, তুমি কে, তুমি কে?
এত মানুষ এখানে থাকবে না, বাড়ুন, বেশি মানুষের বিয়ে আসতে পারে না তো, একটু বাড়ুন। আমার একটু পাত্তা গো বন্ধু, দেখি প্রয়োজন যেগুলো নাই সেগুলো একটু বাড়ুন। তুমি কি আমার কি সম্মান করো না? করো, তুমি আমার যাতে এরকম করতেছো কেন? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার কি ইয়াসিন? না না, আপনি নামটা বলবেন কেন? ওর কি ওর নাম কি ওর মনে থাকবে না? নাম কি? তুমি মিথ্যা কথা কেন বললো? মিথ্যা কথা কেন বলছো? তাই তুমি কিসে পড়ালেখা করো? ব্যথা কিরকম? ফোন সাইলেন্ট করে আসবেন। ব্যথা কিরকম? অনেক করতেছে? তুমি একটু তোমার মায়ের কাছে তো হয়তো পানি আনা, যা পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি, একটু আনিয়ে দেবে।